ফজিলত থাকতে এখানে বেদাতের কোনো অংশ আছে আপনারা কি কুলখানিতে নাচানাচি করেন গান বাদ্য বাজান ঢোল বাদ্য বাজান বেপর্দায় চলেন মা মেয়েদেরকে বেকানায় চলাইতে দেন তাহলে এখানে একটা আমল দোয়া তাসবিহ মিলাদ পবিত্র কোরআনের তেলাওয়াত হয় রুহানিয়া সবগুলার ব্যাখ্যা দেওয়া সম্ভব না শুধু এতটুকু আমি বলে রাখি বাবা জিরাম একটা কেবলা হলো দোয়ার কেবলা আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবর বলে কাবার দিকে হয়ে যাইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবর কাবার দিকে হয়ে নামাজ দাঁড়াই আমার নবীজি বলেন তখন ওই নামাজের সময়টাতে কাবা হলো তোমাদের কেবলা দিক ওই দিকটাকে নির্বাচন করে আল্লাহর দরবারে তুমি সেজদায় লুটায় পড়ে যাও সুতরাং নামাজের কেবলা হলো কাবা কিন্তু দুয়ার কেবলা কাবা না বাপজিরা আমার নবীজির কাছে সাহাবীরা বলল তাহলে দুয়ার কেবলা কে এবার নবী আমার ফরমান সাহাবীরা কিবলাতুদ্দুয়া আল্লাহ কিবলাতুদ্দুয়া আল্লাহ ও দুনিয়ার মানুষেরা দুয়ার কেবলা হলো আল্লাহ বন্দা যখন হাতগুলি বিছায় এবার তোমরা হাতগুলি উপরের দিকে বিছায়া দাও সাহাবীরা বললো কেন উপরের দিকে বিছাইবো এবার নবীজি ফরমান এই জন্য উপরের দিকে হাতগুলি বিছাইবা আর্রহমান আলাল আরশি আমার আল্লাহ আরশে মুআল্লায় আসীন হয়ে আছেন সাহাবীরা কয় আরশ কোন জায়গায় আইনাল আরশ এবারে নবীজি বলেন ফাওকাস সামা সব আসমানের উপরে হলো আল্লাহর আরশ এবারে সাহাবীরা ফরমান ইয়া রাসূলুল্লাহ কেন আমরা উপরের দিকে দোয়া করব এবার আমার নবীজি ফরমান উপরের দিকে হাতগুলি বিছাইবা এই জন্য আল্লাহ আরশে মুআল্লায় আসীন হয়ে আছেন ওই জায়গা থেকে তার কুদরত দিয়া সারা জগতে বিরাজ ও আমার সাহাবীরা এই জন্য তুমি উপরের দিকে আমার আল্লাহর দিকে হাতগুলি বিছায়া দিবা বান্দা যখন উপরের দিকে হাতগুলি বিছায় তখন আর দুয়ার কেবলা কেউ থাকে না কেবলা হয়ে যায় স্বয়ং আল্লাহ বান্দা হাতগুলি বিছায়া যা বলে আমার আল্লাহ নিজের কুদরতি কান বাড়ায়া শুনতে থাকে সুবহানাল্লাহ এই জন্যই বাপজিরা আমার আপনার আজকে আমার দিকে আমি আজকে আপনাদের দিকে এই জন্য আপনাদের হাত আমাদের হাত আল্লাহ কি কুদরতি কৌশলে দুয়ার ব্যবস্থা নিয়েছেন যে কারোর হাত কিন্তু কারোর দিকে না আপনি যদি আমার দিকে হয়ে আমিও যদি আপনাদের দিকে হাত এভাবে বিষয় রাখছি আপনারা আমার দিক আপনারা আমার আমি আপনাদের দিক কিন্তু না আমাদের সবার হাত কার দিকে উপরের দিকে যে যেই দিকে থাকেন হাত কার দিকে দুয়ার কেবলা কে আল্লাহ বলেন বান্দা যখন হাত পিছায় আমি লাইসা হিজাবুন বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহ আর বান্দার হাতের মাঝখানে কোনো পর্দা থাকে না বান্দা যা দোয়া করে আমি আল্লাহ কুদরতের কান দিয়া তাই শুনতে থাকি আর নিজ কুদরত দিয়া তা আমি পূরণ করতে থাকি আল্লাহু আকবার আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করে আল্লাহর নিজ কান দিয়া তা শুনতে থাকি এখানে কোনো ফেরেশতার কাজ লাগায় না কোনো মাধ্যম নাই বিলা ওয়াসিতা বিনা মাধ্যমে আমার আল্লাহ সব নিজ কুদরতি কান দিয়ে শুনতে থাকে সুতরাং এই দুয়ার কেবলা স্বয়ং আল্লাহর কাছে সবকিছু সমর্পণ করে দেই তাইলে বাপজিরা আমার আল্লাহ নিজ কুদরতি কান দিয়ে শুনতে থাকে আর ওই ফয়সালা আল্লাহ করতে থাকে এমনও দোয়া আছে নবীজি বলেছেন 100 বছর পরে দোয়া কবুল হয়ে যায় কয়শো বছর পরে কবুল হয়ে যায় 100 বছর পরে দোয়া কবুল হয়ে যায় আমার আল্লাহ ফিরাইয়া দেয় না সুতরাং বাপজিরা ওই কুলখানির মধ্যে আমরা 4 নম্বর আমলটা করি দোয়া তাইলে এই 4টা বিষয় আমি আজকে জ্ঞানী সুদী মহলের কাছে জানতে চাই 1 নম্বরে কোরআন তেলাওয়াত গুনাহ না সওয়াব 2 নম্বরে ওই মাহফিলে বসে আমরা সকলে এখানে দুরুদ পড়ি সালাম সালাম পাঠাই আমরা এইভাবে নবীর উপরে দুরুদের আমল করি এটাও গুনাহ না সওয়াব 3 নম্বরে গরিব মিসকিন অনাথ সহায় আপনজনদেরকে খাওয়াই হাদিস দিয়ে আমার নবীজি বলেছেন সবচাইতে আল্লাহর প্রিয় আমল মানুষকে খাওয়াও তাইলে এটাও গুনাহ না সওয়াব
চার নম্বরে বাপজিরা আমার আমার নবী জীবনে আল্লাহর কাছে হাতরা বিষয়ে ফরিয়াদ করো জিন্দার মুর্দার সকলের জন্য দোয়া করো ওই দোয়া বন্ধন হাত আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না যা বলবা তাই আল্লাহর কুদরত দিয়া ডাইরেক্ট আল্লাহ পূরণ করতে থাকে সুতরাং এই দোয়া এটাও গুনার সওয়াব তাইলে এত গুনি ফজিলত থাকতে বেদাতটা ডুবলো কোন দিক দিয়া আপনারা বলেন এতগুলি ফজিলত থাকতে এখানে বেদাতের কোনো অংশ আছে আপনারা কি কুলখানিতে নাচানাচি করেন গান বাদ্য বাজান ঢোল বাদ্য বাজান বেপর্দায় চলেন মা মেয়েদেরকে বেগানায় চলাইতে দেন তাহলে এখানে একটা আমল দোয়া তাসবিহ মিলাদ পবিত্র কোরআনের তেলাওয়াত হয় যারা আজকে আমল থেকে আমাদেরকে কাইরা নিতে চায় দূরে সরাই দিতে চায় এরা মূলত সওয়াবের পক্ষে না আমাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করে আজীবন জিন্দার মুর্দারের শত্রু হয়ে আমল থেকে দূরে রাখতে চায় এরা আমলের পক্ষে না আমলের শত্রু আমলের পক্ষে না আমলের শত্রু সুন্নতের পক্ষে না সুন্নতের শত্রু সুতরাং এইভাবে পঞ্চদিবস চল্লিশের আমল আমরা করবো কি করবো না চলবে কি চলবে না